আমাদের কিছু সাংবাদিক ভাই আছেন আপনার মতো, যারা আপনার খালি ওই বিএনপির ছিদ্র খুঁজে বেড়ান। আন্দোলনে তো কোনো ব্যর্থতা নাই, আন্দোলন কখনো ব্যর্থ হতে পারে না, একটা ন্যায়সঙ্গত আন্দোলন কোনোদিন ব্যর্থ হয় না। আজকে যদি সেটা হতো তাহলে তো অনেক আগে আপনার বাংলাদেশের স্বাধীন হতো না, আমাদের রাষ্ট্রভাষাও আপনার বাংলা হতো না। আন্দোলন হয়তো সাময়িকভাবে সীমিত হয়েছে সরকারের অবনীতির কারণে, এই আন্দোলন চলমান আছে এবং আরো তীব্র হবে। আর একটা রাজনৈতিক দলের এই যে পরিবর্তন যে হয়, এটা সেই রাজনৈতিক দলকে আরো শক্তিশালী করার জন্যই হয়। আমাদের এই পদগুলো শূন্য ছিল, আমাদের অনেকে মারা গেছেন, কেউ নিশ্চয় হয়েছে, দেশ ছেড়ে চলে গেছেন, হয়তো এই জায়গাগুলোকে পূরণ করা হয়েছে এবং তাদেরকে নেওয়া হয়েছে। দে আর অল ইয়াং পিপল। আমরা অত্যন্ত আশাবাদী যে এই পরিবর্তনের ফলে আমাদের দল আরো বেশি শক্তিশালী হবে। না, এটা বাজে কথা, কোনো সিনিয়র নেতার কোনো নাম তো দেওয়া হয়নি। এটা আপনাদের কিছু মনে করবেন না, আমাদের কিছু সাংবাদিক ভাই আছেন আপনার মতো, যারা আপনার খালি ওই বিএনপির ছিদ্র খুঁজে বেড়ান। আওয়ামী লীগের ছিদ্র খুঁজতে আপনার সাহস পান না, ওটা খোঁজেন। যারা দেশকে ধ্বংস করলো, আপনার স্বাধীনতাকে ধ্বংস করলো, তাদের ছিদ্রগুলো খোঁজেন, তাদের ছিদ্রগুলো বলেন বড় করে। তারা যে আজকে দেশ শেষ করে দিয়েছে, আপনার সমস্ত কিছুকে লুটে নিয়ে চলে যাচ্ছে, এই কথাগুলো আনফর্চুনেটলি আপনারা অনেকেই বলতে সাহস পান না। সাহস করে যদি না দাঁড়ান, আপনাদের এই সংবাদ মাধ্যম আপনারা টিকতে পারবেন। আপনারা ভুলে যান কেন যে এই সরকার, আওয়ামী লীগ সরকারই 1975 সালে 16 জুনে আপনার 4টি পত্রিকা বাদ দিয়ে সমস্ত পত্রিকা নিষিদ্ধ করে দিয়ে সাংবাদিকরা তখন ভিক্ষা করতো, ফেরি করতো, ফল বিক্রি করতো। দেশ গভর্নমেন্ট আজকে সেই অবস্থায় তারা নিয়ে এসছে। আপনারা অনেকগুলো চ্যানেল হয়েছেন, কিন্তু আপনাদের একমাত্র কাজ হচ্ছে যে আপনাদের মালিকের ইচ্ছা ছাড়া আপনারা কিছুই করতে পারবেন না। এবং ওই জন্য এই প্রশ্নগুলো আপনারা করতেছেন। বিএনপিকে আপনার সাংগঠনিক পরিবর্তন করবেই, তার প্রয়োজন হয়েছে, করবে না। এটা কোনো ন্যাশনাল ইস্যু না, তো ন্যাশনাল ইস্যু হচ্ছে আমি যেগুলো বললাম সেগুলো। আমাদের দেখার কি আছে? আমরা তো ভুক্তভোগী, আমরা ভুক্তভোগী। বহুবার বলেছি যে এদের দেখেন, আজকে পত্রিকা আপনি যদি দেখেন, প্রথম আলোতে দেখবেন একটা যে এই আপনার সাবকন্টিনেন্টে শুধু নয়, ফার ইস্ট এশিয়াতে যতগুলো দেশ আছে অনেকগুলো নির্বাচন হলো, এবং সারা এশিয়াতে যে নির্বাচনগুলো হয়েছে তার মধ্যে, এশিয়া না বিশ্বে, তার মধ্যে কর্তৃত্ববাদী যে দেশগুলো তার নির্বাচনের ইতিহাসগুলো আজকে দিয়েছে। আপনারা করবেন, আপনারা দেখবেন যে সেখানে এই নির্বাচন করাটা হচ্ছে একটা একটা নাটক, একটা তামাশা, ওটা দেখাতে হয়, ওটা একটা হাতিয়ার হিসেবে দেখায়, কিন্তু আসলে কোনো নির্বাচন হয় না। এখানে তার আগেই বিরোধী দলকে আপনার গ্রেফতার দেখানো হয়, আটকে দেয়, সাজা দেয়। ইভেন ভারতে আপনারা অনেকেই জানেন না, ভারতে এই নির্বাচনের পূর্বে বহু রাজনৈতিক নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ নিয়ে আসা হয়েছে, করাপশন চার্জ নিয়ে আসা হয়েছে, অনেককে আটক করা হয়েছে, আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। ইভেন কংগ্রেসের অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। কারণটাই হচ্ছে যে এখন যারা এই শাসকরা আছে তারা কর্তৃত্ববাদী, অথরিটেরিয়ান, গণতন্ত্র এগুলোতে নেই। গণতন্ত্র নেই বলেই তাদেরকে ওইভাবেই নির্বাচনটা পারে নয়। আজকে 63টা রাজনৈতিক দল একটা, সবাই কিন্তু একজোটে এই কথা বলছে যে গণতন্ত্র নেই। গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে একজোট হতে হবে, এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, এদেরকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা। ভাই, এটা তো নতুন কথা না। আপনারা যে কথাগুলো বলছেন, এই কথার উত্তর, কথার জবাব আমরা বহু আগে থেকে দিচ্ছি। আমরা বলছি যে এটাই তো সরকারের প্রবলেম। এই সরকার বলে যে আমরা নিরপেক্ষ নির্বাচন করি, তারা নির্বাচন করতে পারে না। নির্বাচন কমিশনকে তারা নিয়ন্ত্রণ করে, রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করে, সেই জন্য আমরা নির্বাচন বর্জন করি। আজকে এই স্থানীয় সরকার নির্বাচন থেকে ওটা প্রমাণ হয়েছে। যেখানেও আপনার কোনো আমরা ছিলাম না, সেখানেও তো একটা আপনার সুষ্ঠু নির্বাচন হতে পারতো, সেখানেও সুষ্ঠু নির্বাচন। আপনারাই বলছেন যে আপনার ভোটার তারা দেখেননি আপনার, অথচ আপনার ভোট হয়ে যাচ্ছে, ভোটার পার্সেন্টেজ দেখাচ্ছে, তাই না? অর্থাৎ এভরিথিং ইজ মেক আপ মেড, তৈরি করা।